আশা করি সবাই ভালো আছো, প্র্যাকটিস ভালো চলছে। নিচের ডেসক্রিপশন বক্স দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে কী নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো স্ট্রেট কাট ওখানেই কথা বলি। আমরা যারা প্র্যাকটিস করছি বা তোমরা যারা প্র্যাকটিস করছো, আমাদের সময়ে কি হয়, সকালে যখন প্র্যাকটিস করি তখন দু তিন দিন তো প্র্যাকটিস করছি, কিন্তু তিন দিনের দিন বা চার দিনের দিন আমাদের কি হয়, ঘুম ভাঙে না ভোরবেলায় বা সকালে। যারা ডিফেন্সে যেতে চাইছো তোমাদের এটা একটা খুব জোরালো সমস্যা বলে আমি মনে করি বা সবাই মনে করে, যে আমরা প্র্যাকটিস তো করি কিন্তু কন্টিনিউ রাখতে পারি না, কিছুদিন করার পরে বিশ্রাম হয়ে যায় বা ব্রেক হয়ে যায়। তার কারণ একমাত্র আমরা দুর্বল হয়ে পড়ি, ঘুম ভাঙে না, তার ফলে আমরা কি করি মাঠে ঠিক টাইম মতো যেতে পারি না, সেদিন প্র্যাকটিস অফ হয়ে যায়, লাভের লাভ কিছু হয় না, তাই না? তো এটা থেকে মুক্তি পাওয়ার জন্য কি করে আমরা রেগুলার গ্রাউন্ডে যেতে পারবো, তার জন্য ট্রিক কি আছে, যেটা আমি অবলম্বন করতাম বা অনেকেই অবলম্বন করে সেটাও তোমরা অবলম্বন করতে পারো। এক কথায় যদি বলি, এটা আমাদেরকে প্রি প্ল্যানিং বা পূর্ব পরিকল্পনা করে নিতে হবে আগের দিন। সেটা কীরকম, আমি শুরু করি আগের দিন থেকে। সাপোজ আমি আগামী দিন গ্রাউন্ডে যাব, আজকে ডিনার করার পর আমি যখন ব্রাশ করব, অতি অবশ্যই ব্রাশ করতে হবে, অতি অবশ্যই ব্রাশ করে আমরা রাতে ঘুমাবো, এটা মাথায় রাখতে হবে। কারণ তোমরা জানো যে ডিফেন্সে মেডিকেলে দাঁত যেটা আমাদের, ওটাও মেডিকেলে দেখা হয়, তাই না? তো মেডিকেলে দাঁতে যাতে না রিমেডিকেল পায় বা আনফিল যাতে না হয়, আমাদেরকে দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সুস্থ স্বাভাবিক রাখতে হবে। তার জন্য অতি অবশ্যই ব্রাশ করার দরকার। যত ক্যাভিটিস হয় আমাদের রাতেই হয়, এটা আমাদেরকে বুঝতে হবে, সেই জন্য ব্রাশ করাটাও খুব দরকার। যাই হোক না কেন, এই প্রসঙ্গে আমি ডিটেলসে যাচ্ছি না, যেটা আমাদের মেন পয়েন্ট সেটার উপরে আমি কথা বলছি। সেটা প্রথমে ব্রাশ করে আমরা বিছানার উপর বজ্রাসনে বসে আগামী দিন কি করব না করব সেটাতে পুরো প্ল্যানিং করে নেব। ঠিক কি প্ল্যানিং করব, সাপোজ আমি গ্রাউন্ডে যাব 4:30 সময়, তাহলে আমাকে উঠতে হবে 3:50 বা 4:00 সময়। এবার দেখতে হবে যে আমার বাড়ি থেকে গ্রাউন্ড কতখানি, সেটা যে যার লোকেশনের উপর ডিপেন্ড করবে, সেটা নিজেকে ক্যালকুলেট করে নিতে হবে কত সময় লাগতে পারে। তো সেই হিসেবে আমি কি করব, সেই হিসেবে আমি টাইম ক্যালকুলেট করে আমি চিন্তাভাবনা করে নেবো, আমাকে তাহলে উঠতে হবে কটা না, 3:50 সাপোজ 3:50 উঠবো, তাহলে সেই মতো আমি অ্যালার্ম দেবো। অ্যালার্ম দেওয়ার পরে আমি কি করবো, না অ্যালার্ম এবার আমি চলে যাই, এটা ভেবে নিতে হবে যে আমার রাতে অ্যালার্ম বাজলো, আমি অ্যালার্ম অফ করলাম, তারপরে উঠে বিছানার উপর বসে 30 সেকেন্ড বা 1 মিনিট জাস্ট বসে তারপরে আমি বিছানা থেকে পা নামালাম মেঝেতে, তারপরে আমি ওয়াশরুমে গেলাম, প্রস্রাব করলাম, জল খেলাম। এবার জলটা খেতে হবে কিন্তু উষ্ণ গরম জল, একটুখানি উষ্ণ গরম জল নিজেদেরকে ইনক্লুড করতে হবে নিজেদের লাইফস্টাইলের মধ্যে। তাহলে কি হবে, যত আমাদের শরীরের মধ্যে টক্সিক আছে সেগুলো বেরিয়ে যাবে পরিষ্কার মলের দ্বারা। হ্যাঁ, তো এগুলো আমাদেরকে বুঝতে হবে, এগুলো আমাদেরকে লাইফে ইনক্লুড করতে হবে। যারা অতি অবশ্যই ডিফেন্স দিতে চাইছে এটা করতেই হবে। এছাড়াও যারা নর্মাল সাধারণ ব্যক্তি আছেন আপনারাও করতে পারেন, এতে অনেক সুবিধা হবে, অনেক জীবনযাপন অনেক ইজি হয়ে যাবে। আমরা জানি আমাদের পেট পরিষ্কার তো সব পরিষ্কার, এক কথায় যেটা বলে, এটা করার জন্য গরম জল খুব দরকার। ঠিক, যাই হোক না কেন, আমরা বজ্রাসনে বসে এই প্রি পরিকল্পনাগুলো করে নেব। তার ফলে কি হবে, যখন আমি সকালে উঠব, সকালে উঠে তাতে আমার সুবিধা হবে, আমার ব্রেন চট করে ক্লিক করবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, এই আমরা জানি এখন আমাদের কাছে সবার কাছে ফোন চলে এসেছে, আগে আমরা অ্যালার্ম দিতাম ঘড়িতে, এখন এই স্মার্টফোন বা ছোটো কিপ্যাড আছে, যাই হোক না কেন, আমাদের অর্থ হচ্ছে এই যে আমরা অ্যালার্ম দেই, এটা অ্যালার্ম দেওয়ার পেছনেও এটা আমাদেরকে বুঝতে হবে যে অনেকে অ্যালার্ম দেয় 2-3-4 বার করে, এটা একদমই না, একদমই ভুল, এটা বুঝতে হবে আমরা একবারই অ্যালার্ম দেব। সেটার ফলে কি হবে, আমরা তখন বুঝতে পারবো যে আমার মাইন্ডে, হ্যাঁ পিছনে মাইন্ডে চলবে যে না আমার একবারই অ্যালার্ম আছে, একবারই বাজবে, একবারই উঠবো। নাহলে কি হয়, কাজক্ষেত্রে কি হয়, যখন 2-3 বার থাকে অ্যালার্ম বন্ধ করে শুয়ে গেলাম, আবার তো বাজবে, দেখি না, একটুখানি রেস্ট নিয়ে নেই, একটুখানি ঘুমিয়ে নেই, এই একটুখানি করতে করতে 5-10 মিনিট পরে আবার যখন অ্যালার্ম বাজলো, আবার বললাম যে এবার রেখে মানে অ্যালার্ম অফ করে আবার ঘুমবো,
এরকম করতে করতে ফাইনালি সেদিন মাঠেই যাওয়া হয় না, কারণ ওই বিছানার মধ্যেই সময় কেটে যায়। এটা নিজেদেরকে বুঝতে হবে, তাই না? তো অ্যালার্ম অবশ্যই একবারই লাগাবে। তো আমার মুদ্রা কথা একটা হলো, যেটা প্রি পরিকল্পনার ব্যাপারে যেটা বললাম, আগাম পরিকল্পনার ব্যাপারে, সেটা বজ্রাসনে বসে, অবশ্যই বজ্রাসনে বসে, খাওয়ার পর বজ্রাসনে বসলে একটু হজম ভালো হবে, তাই না? বজ্রাসনে বসে চিন্তাভাবনা করে নিলাম যে আগামী দিন কী কী করবো না করবো, ঠিক আছে? এবং সেদিন কেটে গেল, তখন রাত্রি হলো, আবার ডিনার করলাম, আবার বজ্রাসনে বসে আমি দেখে নিলাম যে কতখানি কাজ আমি সাকসেস করতে পেরেছি, যে যে পরিকল্পনাগুলো করেছিলাম সেগুলোর মধ্যে কতটা করতে পারলাম বা কতটা করতে পারলাম না, সেটা নিজেকে দেখে নিতে হবে, ঠিক? এবং যতটা পারলাম না সেটা আবার আগামী দিনের জন্য কনভার্ট করতে হবে, যে এই কাজগুলো আমাকে শুধরে নিতে হবে, এগুলো এখনও করতে পারিনি, বুঝতে পারলাম? হ্যাঁ, এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে পারবো। আশা করি এভাবে করলে অনেকটাই বেনিফিট পাবে। যতই আমরা বলি না কেন যে এটা করব ওটা করব অ্যালার্ম দেবো, হ্যাঁ অ্যালার্ম দেই, কিন্তু অ্যাকচুয়াল আমি কথা বলতে চাচ্ছি বাস্তব নিয়ে, বুঝতে পারলে? তো অ্যালার্ম তো বাজে, অ্যালার্ম সবসময় বাজে, প্রত্যেক দিন আমরা হয়তো শিডিউল এক সপ্তাহের পুরো শিডিউলই সেট করে দিই কবে কবে বাজবে, কিন্তু বাজার পরের পর মুহূর্তে আমাদের যে কন্ডিশনগুলো হয় সেইটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, বুঝতে পারলাম? হ্যাঁ, যাই হোক না কেন, এইভাবে যদি চলো তোমরা, আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না, গ্রাউন্ডে প্রত্যেক দিন যেতে পারবে, এটা একটা খুব খুব বেনিফিট দেবে। আমার কাছে যে ছেলেগুলো আসে ওদেরকেও দেখি যে অনেকে আসতে পারে না, হ্যাঁ অনেক বাহানা দেখায়, ঘুম ভাঙে না, ইয়ে ভাঙে না, অ্যাকচুয়ালি যদি না ঘুম ভাঙে, আমি ওদেরকেও এভাবে টিপ দিয়েছি এবং সেখান থেকেও দেখেছি অনেক ছেলেদের বেনিফিট হয়েছে। সেই জন্য আমার মনে হলো সবার সঙ্গে শেয়ার করা দরকার, আমি শেয়ার করলাম। এভাবে চলো, আশা করি বেনিফিট পাবে। ওকে, সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।